ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের সীমান্ত থেকে 40 কিলোমিটার উত্তরের শহরটিতে আজ বুধবার দিনের শুরুতে এসব বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবরে জানানো হয় আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ভিয়েচেলাস্লাভ গ্লাদকভ জানান, বুধবার ভোররাত 3:35 দিকে তিনি বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি লেখার সময় আরও 3টি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। গ্লাদকভ পরে জানান, গ্রামীণ বসতি এলাকায় একটি গোলাবারুদ গুদামে আগুন জ্বলছিল বলে প্রাথমিক তথ্যে জানা যায়। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক কোনো লোকজন নেই। চলতি মাসে বেলগোরোদ শহরের একটি জ্বালানি মজুতে ইউক্রেন হেলিকপ্টারের সাহায্যে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করে আসছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে এই প্রদেশের কয়েকটি গ্রামে গুলি চালানোরও অভিযোগ মস্কোর। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার উস্কানির বিষয়ে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যকে সতর্ক করেছে রাশিয়া। মস্কো বলেছে, ব্রিটেন যদি রাশিয়ার হামলায় ইউক্রেনকে উস্কানি দেওয়া অব্যাহত রাখে তাহলে এর সমুচিত জবাব দেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিবিসিকে দেওয়া ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপির সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করা হয়। রসদ ও সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত করতে রাশিয়ার গভীরে লক্ষ্যবস্তুতে হামলা চালানো ইউক্রেনের জন্য পুরোপুরি বৈধ। পশ্চিমারা এবং ইউক্রেনকে যেসব অস্ত্র সরবরাহ করছে তা রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম বলেও স্বীকার করেন তিনি। বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে কিয়েভের সরকারকে লন্ডনের সরাসরি উস্কানির বিষয়ে আমরা বলতে চাই। যদি এ ধরনের কর্মকাণ্ড চালানো হয় তাহলে তাৎক্ষণিক আমাদের সমুচিত জবাব পাবে, যেমনটা আমরা সতর্ক করে আসছি। কিয়েভের নীতি নির্ধারণী কেন্দ্রে নিখুঁত হামলায় সক্ষম দূরপাল্লার অস্ত্র দিয়ে প্রতিশোধমূলক আঘাত হানতে রুশ সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত আছে। যদি এমন হামলা চালানো হয়, একটি নির্দিষ্ট পশ্চিমা দেশের প্রতিনিধিরা ইউক্রেনের নীতি নির্ধারণী কেন্দ্রে থাকলেও তাতে খুব একটা সমস্যা হবে না বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। গত 28 ফেব্রুয়ারি ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, ইউক্রেনীয় সীমান্তের কাছে রাশিয়ান শহর বেলগোরোদে বুধবার ভোরে একটি সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গ্ল্যাডকভ বলেন, কর্তৃপক্ষ বিস্ফোরণের অবস্থান ও কারণ জানার চেষ্টা করছে। রাশিয়া এই মাসে ইউক্রেনকে হেলিকপ্টার দিয়ে বেলগোরোদ একটি জ্বালানি ডিপোতে হামলা এবং প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গুলি চালানোর অভিযোগ করেছে। ইউক্রেন সীমান্তের অদূরে রাশিয়ার বেলগোরোদ শহরের একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইউক্রেনের সীমান্ত থেকে 40 কিলোমিটার উত্তরে বেলগোরোদ শহরে আজ বুধবার একাধিক বিস্ফোরণ হয়েছে বলে এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ভিয়েচেস্লাভ গ্ল্যাদকভ জানান, বুধবার রাত 3:35 দিকে তিনি এক বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। গভর্নর ভিয়েচেস্লাভ আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের বিষয়টি লেখার সময় আরও 3টি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। গভর্নর ভিয়েচেস্লাভ গ্ল্যাদকভ পরে জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে একটি গ্রামীণ এলাকায় গোলা বারুদের ডিপোতে আগুন লেগেছে। তবে গভর্নর ভিয়েচেস্লাভ জানান, বেসামরিক কোনো লোকজন হতাহত হয়নি বলে জানা গিয়েছে। এর আগে গত সোমবার রুশ সেনার ইউক্রেনের 6টি ট্র্যাকশন সাবস্টেশন ধ্বংস করে, যা ইউক্রেনের দনবাস অঞ্চলের জন্য পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইঙ্গিত দিয়েছে, তারা রাশিয়ার 2 মাসব্যাপী আক্রমণ মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনীকে সমর্থন ও সহায়তা দিতে আরও দ্রুত এবং আরও শক্তিশালী ভূমিকা নিয়ে কাজ করছে।